হাই বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখবে অনেক দোকানদার আছে যারা ফুটপাতে বসে আর খাবার টাবার বিক্রি করে, এবং যারা খাবার বিক্রি করে এবং যারা দেখবেন তারা হচ্ছে ঠোঙায় করে খাবার টাবার দেয়। ওকে, এই ঠোঙায় খাবার দেওয়াটা মোটে উচিত নয়। কেন বলে দিচ্ছি, এই ঠোঙার মধ্যে আছে না প্রিন্ট, এই প্রিন্টগুলো হচ্ছে খাবারে লেগেছে। খাবার লেগে গেলে কী হচ্ছে, সেই যে প্রিন্টের মতন কেমিক্যালও আছে, সেই কেমিক্যালটা খাবার চলে আসছে। যখন আমরা এই খাবারটা গ্রহণ করছি, ফলে আমাদের অনেক সিরিয়াস ডিজিজ হচ্ছে, এটা আস্তে আস্তে দেখা দিচ্ছে। তোমরা বলে যে আমি তো খাচ্ছি প্রতিদিন, আমার তো হতে পারে, কেন হচ্ছে না? না, যখন তুমি একে অনেক দিন গ্রহণ করছো, তুমি বললো আমি এক দুদিন গ্রহণ করেছি, তাহলে কেন হচ্ছে না? এটা সম্ভব নয়। যখন তুমি বেশিরভাগ দিনটা গ্রহণ করবে, তখনই দেখবে এই সমস্ত যে প্যাকেটজাত খাবার বলতে রাস্তার যেগুলো খাবার বিক্রি হচ্ছে, এই যে যারা সময় দিচ্ছে, এটা খেলা একদমই উচিত নয়। খেলে একদমই সিরিয়াস হেলথ এফেক্টও হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। তো আজ থেকে যখন কোনো দোকানদার খাবার দিবে, তুমি বলে দিবে আমাকে খবর কাগজ দিতে না, এমনি কোনো প্লাস্টিকে দিতে, প্লাস্টিকে যেখানে কোনো রং টং থাকে না, রং টং বা কোনো প্রিন্ট থাকবে না, এমনি হালকা হেঁটে বলবে, তাহলে অনেকটা হেলথ কমতে পারে। সো থ্যাংক ইউ, ফেরত জানা।